বন্ধুরা, আমাদের সংসারের প্রতিটি কাজ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি, তাহলে কিন্তু কাজগুলো আমাদের একেবারে জলের মতো সহজ হয়ে যায়। সেই সঙ্গে বন্ধুরা, আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারি, সেই সঙ্গে সংসারের খরচাটাও বাঁচিয়ে ফেলতে পারি। এমনই কিছু উপকারী টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বন্ধুরা, প্রত্যেকটি টিপস তোমাদের অনেক কাজে লাগবে। চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা জামা কাপড় যখন কাচার জন্য ভেজাই, হয়তো প্যান্টের পকেটে আমাদের টাকা থেকে যায়। সেই টাকা সমেতই হয়তো আমরা খেয়াল করি না জামা কাপড়টা ভিজিয়ে দিই, সেক্ষেত্রে টাকাটা তো আমাদের ভিজে যায়। তাছাড়া অনেক সময় টাকার মধ্যে এমনিতেও জল পড়ে যায়, আমরা বেখেয়ালে যখন কাজ করি। তাই টাকা যদি এরকমভাবে ভিজে যায়, তা আমরা এটাকে কিভাবে শুকিয়ে নিতে পারি খুব সহজেই, এমনকি 1-2 মিনিটের মধ্যে? কারণ এটা তো আগুনেও দেওয়া যায় না, আর যদি রাতের বেলা হয় তাহলে তো রৌদ্রেও দেওয়া যায় না। তাই কিভাবে শুকাতে পারবো? বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মুড়ি আমরা কম বেশি খেয়ে থাকি। মুড়ি যে কৌটোর মধ্যে রেখে দিই, সেই কৌটোর মধ্যে যদি এই জলে ভেজা টাকাটা, দেখো আমার টাকাটা কিন্তু পুরো আমি জলে ভিজিয়েছি, জলে ভেজা টাকাটাকে যদি বন্ধুরা এইভাবে মুড়ির ভেতর রেখে দিই, বেশি নয়, 2 মিনিট, 2 মিনিট এইভাবে রেখে দেওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 2 মিনিটেই টাকাটা আমাদের পুরোপুরি শুকিয়ে যাবে। 2 মিনিট পর বন্ধুরা, আমি মুড়ির কৌটোটা তোমাদের খুলে দেখাচ্ছি। মুড়ির কৌটোটা থেকে টাকাটা বের করে টাকা কিন্তু পুরোপুরি দেখো শুকিয়ে গেছে। টাকার মধ্যে যে জলটা ছিল, মুড়ি কিন্তু পুরোপুরি জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। টিপসটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করো। চলো তাহলে দেখে নিই পরবর্তী টিপস। বন্ধুরা, মুড়ি তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই। আমরা যে প্যাকেটগুলো নিয়ে আসি মুড়ি, আমরা অনেকেই যেটা করে থাকি, মুড়ি প্যাকেটের থেকে ডাইরেক্ট হয়তো কোনো কৌটো বা জারের মধ্যে ঢেলে দিই। কিন্তু বন্ধুরা, কৌটো বা জারের মধ্যে ঢালার আগে এই টিপসটি অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করো। এখানে দেখো আমি ছিদ্রযুক্ত একটি থালা নিয়েছি, মুড়িটাকে এই থালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। মুড়ির ভেতর কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে ধুলো থাকে। আমরা যেটা অনেক সময় কৌটোর মধ্যে ঢেলে দিই, মুড়ি যখন খাই ধুলোগুলো কিন্তু আমাদের মুখে লেগে যায়, এমনকি খেতে ভালো লাগে না। তাই অবশ্যই মুড়িটা কৌটোয় বা জারে ঢালার আগে তোমরা যদি এইভাবে একটু ধুলোটাকে আলাদা করে নাও, তাহলে কিন্তু এই সমস্যাটার মধ্যে তোমাদের পড়তে হবে না, মুড়িটা খেতেও খুব ভালো লাগবে। দেখো এইভাবে চেলে নেওয়ার পর দেখতে পাচ্ছ থালায় কতটা পরিমাণ আমাদের মুড়ির যে ধুলোটা রয়েছে এটা পড়েছে। টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করো। আর এইভাবে যদি মুড়ি বন্ধুরা ঝেড়ে খাওয়া যায়, তাহলে কিন্তু মুড়িটা খেতেও কিচকিচ করে না। চলো তাহলে বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা যে চানাচুরের প্যাকেটগুলো কিনে নিয়ে আসি, কৌটোর মধ্যে ঢালার পরেও দেখা যায় প্যাকেটের মধ্যে বেশ কিছুটা পরিমাণ চানাচুর থেকে যায়। আমরা যেটা করে থাকি, এইভাবে হয়তো মুড়িয়ে গার্ডার দিয়ে রেখে দিই, কিন্তু এতে কিন্তু চানাচুরটা বন্ধুরা নষ্ট হয়ে যায়। তাই কিভাবে আমরা রাখতে পারি? সবার প্রথমে তো এইভাবে আমি খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি, একটি গার্ডার দিয়ে আটকে নেব। তারপর বন্ধুরা, এখানে আমি সাদা একটি পলিথিন নিয়েছি, সাদা পলিথিনের মধ্যে রেখে দেব, যাতে খুব সহজেই দেখা যায়। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। ফ্রিজের মধ্যে 6 মাস পর্যন্ত রেখে দিয়ে দেখো তোমাদের চানাচুর কিন্তু একেবারে মুচমুচে থাকবে, নরম হয়ে নেতিয়ে যাবে না। সাদা প্লাস্টিকটা দেওয়ার কারণে খুব সহজেই আমাদের চোখে পড়ে যাবে যে কোথায় আমরা চানাচুরটা রেখেছি। পরবর্তী টিপসটি তাহলে বন্ধুরা দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণ জল। এবার দেখো আমাদের বাড়িতে যে খালি শ্যাম্পুর পাতাগুলো থাকে বন্ধুরা, এই শ্যাম্পুর পাতাগুলোকে ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা কিন্তু সংসারের নানা কাজে ব্যবহার করতে পারি। এই খালি শ্যাম্পুর পাতাগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপর বন্ধুরা, শ্যাম্পুর পাতাগুলোকে জলের মধ্যে এইভাবে একটু কষলে নেব। শ্যাম্পুটা ব্যবহার করার পরেও বন্ধুরা পাতার মধ্যে কিন্তু বেশ কিছুটা শ্যাম্পু থেকে যায়। দেখো এইভাবে কষলে নেওয়াতেই যে শ্যাম্পুটা লেগেছিল জলের সঙ্গে কিন্তু মিশে গেছে। এই জলটা আমরা নানা কাজে ইউজ করতে পারি। আমি দুটো ইউজ তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এইখান থেকে সবার প্রথমে শ্যাম্পুর যে টুকরো পাতাগুলো, সেগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। ছোট্ট একটি পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা শ্যাম্পুর মিশ্রণ রেখে নিলাম। এবার এই জলটাকে কী কাজে লাগাবো চলো দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের সোয়েটার জ্যাকেটগুলো থাকে, এগুলোকে আমরা কাচার জন্য ইজি ব্যবহার করে থাকি। তাছাড়া কখনোই ডিটারজেন্ট পাউডার দিয়ে কিন্তু কাচা উচিত নয়। সোয়েটার বা এই ধরনের জ্যাকেট, শীতের পোশাকগুলো, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই শ্যাম্পুর ফেলে দেওয়া পাতার যে জলটা, দেখো এই জলটাই কিন্তু আমাদের এই যে জ্যাকেটটা আছে পরিষ্কার তো করবেই, সেই সঙ্গে কিন্তু সুন্দর একটি মিষ্টি গন্ধও চলে আসবে জ্যাকেটটার মধ্যে, আর জ্যাকেটটাও কিন্তু কোনো রকম ক্ষতি করবে না। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। আর বন্ধুরা, বাকি যে শ্যাম্পুর জলটা রেখে দিয়েছিলাম, এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে মিশ্রণটা, এটাকে কী কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। রান্না করার পর বন্ধুরা, আমাদের গ্যাসের ওভেনটা কিন্তু একেবারে নোংরা হয়ে যায়,
তরকারি খাবার তেলের দাগ পড়ে যায় আর বাজে একটি খাবারের গন্ধও থাকে, আর তার জন্য কিন্তু ইঁদুর আরশোলার উৎপাতও দেখা যায় রান্নাঘরে। তাই এটাকে আমরা কিভাবে সুন্দর করে পরিষ্কার করতে পারি যাতে খাবারের গন্ধটাও চলে যায়, তেলের যে একটা তেলচিটে ভাব সেটাও চলে যায়। এইখানে শ্যাম্পু আর বেকিং সোডার মিশ্রণটা দেখো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখো ফেলে দেওয়া জিনিসগুলোই কিন্তু বন্ধুরা আমাদের কাজে লেগে যাচ্ছে। এবার দেখো একটি স্কচব্রাইটের সাহায্যে এইভাবে ডলে নিচ্ছি, তারপর আমি তোমাদের একটি কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি যে দেখো কতটা সুন্দর আমাদের গ্যাসের ওভেনটা পরিষ্কার হলো। আশা করছি বন্ধুরা এই টিপসটিও তোমাদের কাজে লাগবে, অবশ্যই অ্যাপ্লাই করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা, আমরা মুড়ির কৌটো থেকে বা জারের থেকে মুড়ি ঢালার সময় যখন ঢালি এরকমভাবে কাত করে অনেক সময় দেখা যায় একসঙ্গে অনেকটা মুড়ি আমাদের পড়ে যায়, ততটা মুড়ির হয়তো প্রয়োজন নেই, আবার কৌটোর মধ্যে ঢেলে রাখতে লাগে। কিন্তু বন্ধুরা মুড়ির কৌটোর মধ্যে আমরা যদি এই ধরনের ছোট একটি গ্লাস বাটি রেখে দিই আমাদের যতটা প্রয়োজন ততটাই আমরা তুলে নিতে পারবো। আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে লাগবে বন্ধুরা, তোমরাও এইভাবে ছোট বাটি বা গ্লাস দিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের একই কাজ দুবার করে করতে হবে না। এছাড়াও বন্ধুরা অনেক সময় দেখা যায় মুড়ি আমরা রাখার পর অনেক দিন খাওয়া হয় না, দেখা যাচ্ছে মুড়িটা নরম হয়ে যাচ্ছে, তাই মুড়ির কৌটোর মুখে যদি আমরা এরকমভাবে একটি প্লাস্টিক জড়িয়ে তারপর ঢাকনাটা আটকাই বন্ধুরা, এই মুড়িটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমাদের একেবারে মুচমুচে থাকবে, নরম হবে না। আশা করছি এই দুটো টিপসই তোমাদের কাজে লাগবে, অবশ্যই অ্যাপ্লাই করো। আর টিপসগুলি যদি ভালো লেগে থাকে একটি লাইক করো। আর তাহলে চলো বন্ধুরা এবার আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা আমরা তো কিচেন সিঙ্কে নানা রকম ধরনের কাজ করে থাকি, বাসন মাজা, সবজি ধোয়া, মাছ ধোয়া, এর ফলে কিন্তু কিচেন সিঙ্ক থেকে বাজে তো একটি দুর্গন্ধ বের হয়, এমনকি কিচেন সিঙ্কটা একেবারে নোংরা হয়ে যায়, আর এটাকে ডলাডলি করতে গেলে অনেকটা সময় লেগে যায়। সেকেন্ডের মধ্যে কিভাবে পরিষ্কার করতে পারি বাজে দুর্গন্ধও চলে যাবে, এর জন্য আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ একটু হলুদ। এটা যে শুধু দুর্গন্ধ দূর করবে বা নোংরা পরিষ্কার করবে তা নয় বন্ধুরা, আমাদের সিঙ্ক থেকে অনেক সময় পোকামাকড় উঠে আসে সেটাও কিন্তু আর আসবে না। এখানে আমি নিয়ে নিলাম চা তৈরি করার পর যে চা পাতাটা ফেলে দিই সেই চা পাতা, এবার একটি নরম স্কচব্রাইট দিয়ে খুব ভালো করে আলতো করে আমি কয়েক সেকেন্ড ডলে নেব। চা পাতা কিন্তু সিঙ্কের গায়ে লেগে থাকা নোংরা তুলতে ভীষণ সাহায্য করবে, আর হলুদ আমাদের সিঙ্কটাকে নতুনের মতো চকচকে করবে, সেই সঙ্গে পাইপের মধ্যে যদি কোনো নোংরা থাকে বা পোকামাকড় থাকে সেটাও চলে যাবে। দেখো আমি কয়েক সেকেন্ড ডলে নিয়েছি, এবার আমি তোমাদের বন্ধুরা জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে আমার সিঙ্কটা কতটা সুন্দর পরিষ্কার হলো। এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা, দারুণ কাজ দেয়। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা, আমরা তো শীতকালে প্রত্যেকেই মোজা পরে থাকি, ছোট বড় থেকে সবাই, কারণ বাচ্চারা বিশেষ করে দেখা যায় বন্ধুরা যতই আমরা মোজা পরাই না কেন জুতো পরে না, খালি পায়ে হাঁটাহাঁটি করতে থাকে। কিন্তু আমরা যখন মোজা পরাই বন্ধুরা দেখা যায় মোজার এই গাড়াটা আমাদের ঢেলা হয়ে যায়, বারবার বাচ্চাদের পা থেকে নেমে যেতে থাকে, আর এইভাবে নেমে গেলে বাচ্চারাও কিন্তু খুলে ফেলে ছোট বাচ্চারা হলে, সেক্ষেত্রে মোজাটা কিন্তু তারা দেখা যায় পরানোর সঙ্গে সঙ্গে খুলে ফেলে। এই রকম ধরনের মোজা হলে আমরা বাতিল করে দিই, আমরা পরাই না। কিন্তু এই মোজাগুলোকেই বন্ধুরা আমরা ইউজ করতে পারি ফেলে না দিয়ে বা বাতিল না করে। কিভাবে ইউজ করব চলো দেখে নিই। বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দুটো হুক আর একটি সূচে আমি সুতো পরিয়ে নিয়েছি। আমাদের যে মোজাগুলো একেবারে ঢেলা হয়ে গেছে গাডাটা কতটা ঢেলা হয়ে গেছে সবার প্রথমে মাপ করে নিতে হবে। তারপর বন্ধুরা হুকটা দেখো এইভাবে নিয়ে নিয়েছি, হুকটাকে আমরা এই সূচের সুতোর সাহায্যে মোজার বাইরের দিকটা এইভাবে আমি আটকে নিচ্ছি। বন্ধুরা আমি এই মোজাটাকে যেভাবে সেলাই করেছি ঠিক আর একটা মোজাও সেলাই করে নেব হুকটাকে, আর যতটা আমাদের ঢেলা ঠিক ততটা দূরেই আমরা একটি ঘাট তৈরি করে নিচ্ছি। দেখো এইভাবে তৈরি করলে বন্ধুরা মোজাটা আমরা কিন্তু ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি। দেখো দুটোই আমাদের রেডি হয়ে গেছে, কিভাবে ইউজ করব তাহলে চলো বন্ধুরা দেখে নিই। মোজাটা পরানোর পর বন্ধুরা আমাদের হুকটা যেহেতু বাইরে রয়েছে তাই কিন্তু পায়ে লাগারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। এবার ঘাটের মধ্যে আমরা টাইট করে যদি এইভাবে হুকটাকে লাগিয়ে দিই দেখো আমাদের মোজাটা কিন্তু একেবারে পায়ের সঙ্গে টাইট রয়েছে, এবার কিন্তু আমাদের মোজাটা বন্ধুরা আর খুলে যাবে না। অবশ্যই তোমরা ফেলে না দিয়ে মোজাটাকে এইভাবে ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের বাচ্চারাও বারবার মোজা খুলে যাওয়ার কারণে যে রেগে যায় বা অস্বস্তি বোধ করে সেটা কিন্তু করবে না। আশা করছি টিপসটি কাজে লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। বন্ধুরা আমাদের মহিলাদের তো সকাল থেকে রাত পর্যন্ত নানা রকম কিন্তু জলের কাজ করতেই হয়, সে শীত হোক কিংবা বর্ষা। কিন্তু অনেক সময় দেখা যায় শীতকালে কিন্তু আমাদের অনেকক্ষণ জল ঘেটে বাসন মাজতেও ইচ্ছে করে না, আবার অতিরিক্ত সাবান ঘাটার কারণে আমাদের হাতটা একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই বন্ধুরা তোমরা জল না ব্যবহার করেই কিন্তু খুব সহজেই হাতে না লাগিয়ে জল বাসনও মেজে ফেলতে পারবে, এমনকি তোমাদের হাতটাও রুক্ষ শুষ্ক হবে না। চলো কিভাবে দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের পলি
পলিথিনগুলো থাকে বন্ধুরা আমরা তো ফেলেই দিই, ফেলে না দিয়ে দেখো দুটো হাতের মধ্যে আমি পলিথিন ঢুকে এইভাবে গার্ডার দিয়ে আটকে নিচ্ছি। তোমরা চাইলে গ্লাভসও ইউজ করতে পারো, কিন্তু গ্লাভস আবার কিনতে লাগে, এই ধরনের পলিথিনগুলো তো আমাদের আর কিনতে লাগছে না। এইভাবে দেখো পরে নিলাম। এবার দেখো বন্ধুরা আমরা যদি বাসনও মেজে নিই তাও কিন্তু আমাদের হাতে কোনো রকম জল লাগবে না, আর হাতটাও আমাদের রুক্ষ শুষ্ক হবে না। অনেক সময় সাবান লাগার কারণে কিন্তু অনেকেরই দেখা যায় হাতটা নানা রকম অ্যালার্জির সমস্যা হয় কিংবা চর্মরোগ হয়, তারাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো। কত সহজেই দেখো ধুয়ে নিচ্ছে বাসনগুলো। এবার আমি তোমাদের খুলেও দেখাচ্ছি বন্ধুরা আমাদের হাতে কিন্তু একটু জল লাগেনি। গুলো বাসন তো আমার ধোয়াও হয়ে গেছে, এবার আমি প্লাস্টিকটা খুলে নিচ্ছি, দেখছো বন্ধুরা হাতটা কিন্তু একেবারে শুকনো রয়েছে। এই টিপসটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাই করো। চলো তাহলে পরবর্তী টিপসটা দেখে নিই। আমরা বাসন ধোয়ার পর তো দেখা যায় কিচেন স্ল্যাপের ওপর বাসনগুলো এইভাবে উপুর করে রেখে দিই জল ঝরানোর জন্য। এতে যেটা হয় আমাদের কিচেন স্ল্যাপটা কিন্তু একেবারে জল জল হয়ে যায়, আবার বাসনগুলো যখন আমরা শুকিয়ে যায় সরিয়ে নিই তখন কিন্তু কিচেন স্ল্যাপটা আবার পরিষ্কার করতে লাগে। তা বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো বালিশের কভারগুলো আছে যেটা রংটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এই ধরনের বালিশের কভারগুলো মোটা হয়, এর ওপরেই যদি আমাদের বাসনগুলো ধোয়ার পর রেখে দিই তাহলে কিন্তু যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু বালিশের কভার অ্যাবজর্ব করে নেবে। আমাদের আবার সময় বের করে কিন্তু কখনোই কিচেন স্ল্যাপটা পরিষ্কার করতে হবে না। টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করো,